What's up guys, it's me your boy Tohid Afridi and welcome to another video. So today's video is very different because today's video is about food vlogging. If you are interested, Tohid Afridi is food vlogging. Exactly. And today's video is food review. Wait. So guys, I'm going to show you how to eat Rahi. And if you want to eat the best, why don't you see it? So Rahi, তোকে যে আমার এই নতুন এপিসোডে নিতেছি ফুড ব্লগিং এ কেমন লাগতেছে সেরকম লাগতেছে কারণ আমরা খানদানি বংশের পোলা পাইন শুধু খাই দাই ঘুমাই আমাদের কাজ হইছে এটা সো আজকে আমরা কোথায় যাচ্ছি জানিস না গেস কর 300 মিনিট না আজকে আমরা যাচ্ছি স্টান প্লাজা বিকজ গাইস স্টান প্লাজা যেখানে আমি আসলে এত বছর শপিং করছি সেইখানে ফুড হল হইছে কি কোন ভাইয়া এক্স্যাক্টলি আমি অবাক হয়ে গেছি যখন আমি শুনছিলাম তো আমরা আজকে ওখানে যাব ওই ফুড হলের রিভিউ দিব আমরা প্রত্যেকটা ওখানে যে রেস্টুরেন্টগুলো আছে ওখানে খাবো আর তোকে খাওয়াবো আর তুই রিভিউ দিবি আর দর্শক তো আছে তারাও দেখবে আই হোপ এই ভিডিওটা খুব এনজয় করবে সকালে নাস্তা খাইনো কিন্তু আমি ওখানে সো লেটস গো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটা লেটস গো গাইস এই স্টান প্লাজাতে আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত শপিং আর কত স্মৃতি কত মেমরিজ আমার আছে এটা আসলে বলার বাইরে কিন্তু গাইস সমস্যা একটাই আমি শপিং করতে করতে যখন আমার ক্ষুধা লাগতো তখন আমি এখানে আসলে খাবারের যে আইটেমটা এটা হয়তো বাইরে থেকে যে কিনতে না নিলে পিছনে যে নিতে অনেক ঝামেলা হতো বাট এখানে যে ফুড কোর্ট হবে এটা আমি কখনো কল্পনা চিন্তাও করিনি সো রাহি ও তো শুধু খাবারের চিন্তায় আছে কি না ভাই আসলে সকাল থেকে আমি কিছু খাই না হ্যাঁ আমাকে একটা অনেস্ট রিভিউ দে তো তুই কি খাইতে আসছস নাকি ফুড রিভিউ দিতে আসছস না আমি তো খাই আরে ভাই আগে খান আগে প্যান পাইস তো তারপর রিভিউ দিব আচ্ছা পারলে বলতো যে স্টান প্লাজা যে ফুড কোর্ট এটা কয়তলায় আমি তো জানি না ভাই আপনি নিলে তো আমি জানি এটা হচ্ছে না তোরে বলবো না আমি তুই দৌড় দিবি গাইস এটা হচ্ছে স্টান প্লাজা চারতলায় সো লেটস গো সো গাইস চলে এলাম স্টান প্লাজার ফুড হলে তো কি রাহি তো ফেস এক্সপ্রেশনে যা বোঝা যাচ্ছে তুই মনে হয় দুই তিন দিন খাস নাই আর কি সকাল ধরে কিছু খাই না ভাই দেখেন আমি সকাল ধরে সব খাই উল্টা লাই এখানে কিছুই খাবার না এখন পর্যন্ত কিছু দেখানো নাই আচ্ছা তুই কি জানিস এখানে কতগুলো দোকান আছে না বললে কেমনে জানো ভাই এখানে 15টা দোকান আছে রাইট সো আমরা তো খাবার রিভিউ করতে আসছি অবশ্যই না আমি খাইতে আসছি ও খাইতে আসছে আমি রিভিউ দিতে আসছি তো একটা গুড নিউজ হচ্ছে এই জায়গার অথরিটির সাথে কথা বলে 15টার দোকানে 15টা স্পেশাল খাবার তোমার জন্য আসবে সেটা কি তুমি জানো ইয়েস তাহলে তো সেই হইবো সেই হইবো কিন্তু তুমি এত খাবার খাইতে পারবা এটা খানদানি বংশের প্যাট বুঝতে হবে এই প্যাটের মধ্যে সব কিছু আসবে আপনি এটা বুঝবেন আগে খাবারটা আনেন তারপর দেখবেন সো আমি চাই যে আপনাদের ফুল ফ্যামিলি সহ ফ্রেন্ড সহ আমাদের সেই স্টান প্লাজা আড্ডা হবে সবই হবে ফুড হলে তো আর রাহি রাহি এই তো খানা দেখতেছি খানা রা প্রচুর গেরান খানার ভাই সো গাইস আমি একটা মামার সাথে পরিচয় করে দেব আপনারা সবাই চিনেন আমার ব্লগে ছিল তার নাম রাখছিলাম আমি লুঙ্গি মিজান সো আমি তাকে ইনভাইট করতে যাচ্ছি মামা একটু আসো আমার এই বিখ্যাত মামাকে আপনারা আমার ব্লগে দেখছেন তো মামা কেমন আছো আরকি মামা আই মিস ইউ আই লাইক ইউ ফুড আই লাইক স্টাম প্লাজার ফুড আই লাইক ভেরি গুড ভেরি গুড ভেরি নাইস এভরিথিং ওকে আমি একটা ইংলিশ টিচার খুঁজতেছি বুঝছেন আমি চিন্তা করছি আমি আপনার থেকে ইংলিশ শিখব আচ্ছা ঠিক আছে আচ্ছা মামা যাও তুমি কত বছর স্টাম প্লাজা স্টাম প্লাজা আমি মামা 96 থেকে 90 96 ও ওয়াও আচ্ছা তো এখন যে এই ফুড হলটা হইলো আর এখানে যে আমরা ফুড রিভিউ দিতে আসি এটা ব্যাপারে তোমার কি বলার আছে তো মামা এখানের খাবার অনেক ভালো আমি সব সময় আসি আমার গার্লফ্রেন্ড নিয়ে আসি আমি দুই একদিন পর পরে গার্লফ্রেন্ড নিয়ে আসলে একটু কথা বলবে একটু খাবে এটা একটু মজা লাগবে আচ্ছা একটু মজা মামা না ম্যারিড হতে হতে আমরা এখন চলে আসছি স্টান প্লাজার ফুড হলের গেম জোনে আমার সাথে আছে আমার খুব কাছের একটা ভাই ওর নাম হচ্ছে আয়াত আম উই আর নেভার্স রাইট আমাদের সাথে ওর দেখা হয়ে গেল তো রাহি এটা কি জানো পিছনে এটা হচ্ছে গেম মেশিন
এক্স্যাক্টলি এটা একটা গেম জোন। সো আমি আর আয়াত মিলে চাচ্ছিলাম যে তুমি এখানে উঠো। সমস্যা নাই, আমার কোনো কিছুতে না নাই, আমি উঠলাম। বাচ্চাদের নিয়ে আসলে কোনো সমস্যা নেই, এখানে আসে হচ্ছে কিডস জোন। হাই ফাইভ। কি খানা ভাই খানা, কি পাগল হয়ে গেছিস দেখে ভাই? এত বড় সেট মেনু, বাবা রে বাবা। এক্স্যাক্টলি, এটা শুধু স্টান প্লাজার ফুড হলেই আছে। বাট আমি কিন্তু একদম ফুড রিভিউ তো ভালো না। আমাদের বাংলাদেশে রাফসানদার ছোট ভাই আছে, ক্ষুদা লাগসে আছে, তারপর পেটুক কাপল আছে, এরা খুবই ভালো করতেছে অ্যান্ড আমি তাদের খুব বড় ফ্যান। বাট আমি আর রাই মিলে ট্রাই করছি যে না, আমরাও তাদের পাশে একটু ট্রাই করি যে অ্যাকচুয়ালি আমরা কি ফুড রিভিউ দিতে পারি কিনা। আমি অত ফুড বিশেষজ্ঞ না, বাট অত ভালো ফুড রিভিউ দিতে পারি না। আপনারা আমার শরীর দেখে বোঝা যাচ্ছে আমি কম খাই আর একটু বেশি খাই, আমি বুঝে খাই ও না বুঝে খাই, এটাই হচ্ছে পার্থক্য। তো আমরা এখন স্টার্ট করবো, রাইট? একদম। সো স্টার্ট করার আগে আমি একটাই কথা আমি রাহিকে বলতে চাই। রাহি, থ্যাংক ইউ তোমার আজকে এই পর্যন্ত তোমার আর আমার ভিডিও। তো তুমি এখন চলে যেতে পারো, মানে খানাটা খাই চলে যাবো? না না, তুমি এখনই চলে যেতে পারো, মানে টেস্ট করে তারপর। না না, তুমি টেস্ট করো, টেস্ট আমি করবো, বাট তুমি এখন চলে যেতে পারো। থ্যাংক ইউ। সো গাইজ, এখন আমরা আচ্ছা ফাইন, তাহলে আমরা এখন রিভিউ দিব, কিন্তু অনেস্ট রিভিউ দিবা তুমি, ঠিক আছে? অনেস্ট অনেস্ট, একদম অনেস্ট দিব, সমস্যা নাই। আপনি শুধু রেডি করুন, আমি শুরু করে দিই। কিন্তু এই খাবারগুলো খাইতে আসলে কোথায় আসতে হবে? অবশ্যই ইস্টার্ন প্লাজা ফুড কোর্টে আসতে হবে। কয়তলায়? চারতলায়। পড়াশোনাও তো এত ভালো না যতটা খাবারের সময় মনে থাকে সব। হ্যাঁ, তাহলে আমরা এখন রিভিউ স্টার্ট করি। সো আমরা প্রথমে আসি রোজেনে, যেখানে আমাদেরকে কি কি দিছে রাহি? এখানে আছে নাচোস, আছে নাচোস, আই লাভ নাচোস। সো এটা হচ্ছে চিজ চিকেন নাচোস, সো এটা খুবই রোজিনের খুবই ফেমাস, আমি ট্রাই করতেছি। আমি একদম চিজ চিজটা ফিল করতে পারছি। আই লাভ দিস ওয়ান, একদম রিয়েল। সো গাইস, এখন আমরা চলে আসলাম সাব লাভারে। যেহেতু সাব লাভার নামটাই সাব দিয়ে, তো অবশ্যই এটা সাবটা অনেক ফেমাস হওয়ার কথা। এটা হচ্ছে সুইট কর্ন, এটা হচ্ছে সাব স্যান্ডউইচ, এটা হচ্ছে চিকেন শর্মা, আর এটা হচ্ছে রাহির পেট শর্মা। সাব স্যান্ডউইচটার ভিতরে কিন্তু ইয়া দিয়েছে ওনারা, কাজু বাদাম অথবা কাঠ বাদাম যে কোনো একটা বাদাম ইউজ করছে, এটার মধ্যে ওই ফ্লেভারটা আছে কিন্তু, তাই? এই আমি অনেক জায়গায় সাব স্যান্ডউইচ খাইছি, কিন্তু এই জিনিসটা একটু বেশি ডিফারেন্ট মনে হয়েছে, ফ্লেভার আসছে কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে সুইট কর্ন, এটা তুই, আমি চাই যে তুই খা এবং এটা রিভিউ দেখ। কাজ ওর রিভিউটা আজকে আমি প্রায়োরিটি দিতেছি। এই সুইট কর্নটা কিন্তু অতটা সুইট না, বাট এটা একটু স্পাইসি ফ্লেভার, দ্যাটস ওয়াই সব মিলে আর কি চোস। এবার আমরা ট্রাই করব যে চিকেন শর্মা। আচ্ছা, বাই দ্য ওয়ে, বা আমি কিন্তু শর্মা লাভার, বাট আজকে আমার এখানে এখনো শর্মা আজ পর্যন্ত খাওয়া হয়নি, তবে এখন আমি আর ও একসাথে বাইট দেবো। ক্যামেরার দিকে তাকায়, রেডি, 1 2 3 গো। টু গুড, এটা 100-100। সব লাভার্সরা অনেক ভালো বানাইছে জিনিসটা। গাইজ, এটা হচ্ছে সুইট স্ট্রবেরি জুস, আমি এটা ট্রাই করে দেবো এটা কেমন। সব লাভার্স, আই লাভ ইউ ম্যান। সো গাইজ, এখন আমরা আসছি হচ্ছে ফুড ফ্যামিলিতে, যেখানে দেখা যাচ্ছে কি আছে এখানে স্পেশাল। মিক্স চাউমিন, চিকেন আছে, তারপরে মাশরুম আছে, আরো ভেজি আছে। হ্যাঁ, ভেজি আছে না, মানে এটা কিন্তু স্টাইল করে কস ভেজি, না ভেজিটেবল আর কি, মানে এটা তোর নিকনেম ভেজি, আসলে ব্যাপারটা এরকম চিল, একটু কুল না আমরা, মানে তুই তো হ্যাঁ একটু কুল। পিৎজাটা হচ্ছে মাশরুম পিৎজা, সো আমরা আগে পিৎজা ট্রাই করব, বিকজ আই লাভ পিৎজা, আমি একটু পিৎজা লাভার। না, পিৎজাটা ভালো আসলে, ওনাদের যে বেডটা, বেডটা অনেক জোস, একদম ফ্রেশ, রাইট? ফ্রেশ ফ্রেশ। ওনাদের যে মেয়োনিজটা, মেয়োনিজটা কিন্তু ইউনিক, আমি এরকম মেয়োনিজ খাই নাই, অনেক জায়গায় সব টমেটো খাই, কিন্তু এই মেয়োনিজটা আমার কাছে ইউনিক লাগছে। একটা কথা আপনি বলতে পারেন, ও রেস্টুরেন্টেই খাই নাই কোনোদিন। ফুড ফ্যামিলির চাউমিনটা কিন্তু জোস। সো রাহি, বলো তো এখন আমরা কোথায় আসছি? এটা হচ্ছে হেলভিশিয়া,
যেটা আমার এখন পর্যন্ত সবচেয়ে ফেভারিট একটা রেস্টুরেন্ট। আমি একদম ছোটবেলায় যখন আমার বাবা আমাকে বলে করে নিয়ে যায় আমাকে হেলভিশিয়ার চিকেন ব্রোস্ট যখন আমাকে খাওয়াতো আমি পাগলে যেতাম, যখনই হেলভিশিয়ার কথা বলতো তখন পড়াশোনা একদম পারফেক্ট রাখতাম অলওয়েজ। সো আমি এটা রিভিউ আসলে আমার যারা জেনারেশনের আছে এটা রিভিউ দিতে হয় না, আমার চেয়ে যারা বড় জেনারেশন আছেন যারা আমার জেনারেশন এটা রিভিউ বলতে কিছু নাই। তবে তুই এটা ধর একসাথে চিয়ার সুরে খাই, বিকজ আই লাভ হেলভিশিয়া, আই লাভ হেলভিশিয়া। সেই 12-15 বছর আগের ফিলটা এখনো আসে, এই গার্লিকটা একাই পুরো ঢুকে খেয়ে নিতে পারে। আই লাভ দিস ওয়ান। আর হেলভিশিয়ার যদি তুমি কসলোটা না করো তাহলে হেলভিশিয়ার মেম্বার হতে পারবে না। সো আমাদের নেক্সট ইট অ্যাওয়ে সেটা হচ্ছে এখানে কি কি আছে, মশলা 42 উইজেস, হ্যাঁ, চিকেন চিজ নাসুস, তারপরে চিকেন কুন। যেটা সত্যি কথা ওই সব খাবারই ফার্স্ট টাইম দেখছে। সো আমরা এখন নাচোসটা খাবো, আই লাভ নাচোস। নাচোসটা পেস্ট হয়েছে তোরে দেখলে না খাইতে ইচ্ছে করে না, খান 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 জোস। সো গাইস এটা হচ্ছে চিকেন কোন, যেটা রাহি বললো যে এটাও কখনো দেখে নাই। তুই কি ট্রাই কর, আমি চাস তুই ট্রাই কর এটা। না আসলে জিনিসটা আমি প্রথমে দেখে মনে করছি যে মানে আমি কোন আইসক্রিম এখানে দিয়ে রাখছি কিন্তু এটা গলে না, পরে দেখলাম যে না এটা চিকেন কোন। সো এই চিকেন কোনটা তুমি খাও। আ টিকা মশলা, তার সাথে আছে পরোটা, সাথে সফট ড্রিঙ্কস থাকছে, আর অফকোর্স এটা হচ্ছে তাদের ফেমাস দোসা। সো আমি এখন যেটা ট্রাই করবো সেটা অফকোর্স দোসা থেকে শুরু করতে চাই, কজ এটা অনেক ফেমাস তাদের। সো রাহি তুই কখনো এত বড় কিছু দেখছিস তোর লাইফ? আমি দোসা কিন্তু গ্রামের মধ্যে অনেকে বানায়, তাই নাকি? হ্যাঁ অনেক ঘরে ঘরে দোসা বানায় কিন্তু ওটা ছোট হয়, বাট এটা অনেক বিশাল একটা দোসা, এটা প্রায় আমার হাফ সাইজ, 2 ফুট হবে, 2 ফুট। আচ্ছা আর দোসা তো অনেক কিছু দিছে আমি। কত দোসাটা কোন কোন দেশের খাবার? 5 সেকেন্ড, 5, 4, 3, 2, চায়না। গাইস দোসা বলে চাইনিজ খাবার, ইন্ডিয়া 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 ইন্ডিয়া। ও আচ্ছা দেখেন নেক্সট আওয়াজটা দেখেন, অনেক ক্রিসপি কিন্তু এটা, জিনিসটা অন্যরকম। আর এগুলোর সাথে দোসার সাথে যেটা দিচ্ছে আর কি ভিতরে কিন্তু অনেক ইয়ে আছে। সো গাইস এখন আমরা ট্রাই করব হচ্ছে টিকা মশলা, আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ না না আমি স্টিল তোমাকে বলবো যে এটা তোমার খাওয়া যাবে না। One minute food যে আমরা আসছি, এখানে কি কি আছে রাহি বলো? এটা হচ্ছে সি ফুড, সি ফুডের মধ্যে এখানে আছে ক্র্যাব, ড্রাই চিলি, আর এটা হচ্ছে প্রন, গার্লিক চপস, চচ না? হ্যাঁ চচেস, চচেস ওই নেই, এক কথা একই কথা। আর এটা হচ্ছে অবশ্যই চীনের রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ জোস, আমাদের নোয়াখালী ভাষায় চান্দা কয় আর কি, চান্দা না? ঠিক আছে তো নোয়াখালী ভাষার কথা তো ঠিক আছে, এটা তো অবশ্যই চীনের আপনারা। হ্যাঁ চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, আর সাথে আছে এখানে কফি। আমি একটা কথা বলি, যারা আসলে সি ফুড লাভার তারা কিন্তু আসলে ওয়ান মিনিট ফুড যে আসতে পারেন আপনারা। হুম
রসুনের যে ফ্লেভারটা ওইটা একদম গার্লিক আর রসুন এক কথায় তারপর চচ 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 এটা ব্যাপার না আর কি। হ্যাঁ তারপর তারা জানতো যে আমি আজকে এখানে ফুড রিভিউ করতে আসবো, তাই দেখে তাদের প্রেজেন্টেশন এবং ফুড রিভিউ সবকিছু পারফেক্ট ছিল। এবং আমি স্টান্ট বাজার ফুড হলের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, যেভাবে আমাকে তারা প্রেজেন্ট করছে তারা জানি প্রত্যেকটা মানুষকে সেমভাবে খাবারটাকে প্রেজেন্ট করে। এবং আমি কিন্তু ভালো কোনো ফুড রিভিউয়ারে কেউ না, চেষ্টা করছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, একটু হাসি ফুটানোর জন্য। আর যদি এই ভিডিওতে আমার ভুলে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।